নমস্কার, এমজি গ্লোবাল কলকাতায় আপনাদের স্বাগত। আমার নাম শ্যাম্য। আজ আমরা চলে এসেছি তালা ব্রিজের কাছে একটা লোকেশনে, যেখান থেকে হাঁটা পথে তালা ব্রিজ মাত্র 2 মিনিট। এবং আমরা এখন আপনাদেরকে এই কমপ্লেক্সটার G+12, যেটা 102 কাঠা জমির মধ্যে বানানো আর যার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 70% ওপেন স্পেস দেওয়া রয়েছে, এই প্রজেক্টটার একটা মিনিয়েচার ট্যুর দেব এবং তার সাথে আমরা আপনাদেরকে একটা মডেল স্যাম্পল ফ্ল্যাটও দেখাবো। আসুন প্রথমে দেখে ফেলি এই মিনিয়েচার মডেল ট্যুর। এটা একটা বিগ কমপ্লেক্স যার মিনিয়েচার মডেল আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা রুফটপ গার্ডেন, তার সাথে ইন্টারকানেক্টেড টেরেস, তারপরে নিচে প্লেগ্রাউন্ড, চিলড্রেন্স প্লে এরিয়া, এল্ডারলি প্লে এরিয়া সব দেখতে পাচ্ছেন। এবং এটা আপনার 102 কাঠা জমির ওপরে বানানো, যেখানে 70% অ্যাপ্রক্সিমেটলি ওপেন স্পেস দেওয়া রয়েছে। মিনিয়েচার মডেলটা তো আপনারা দেখলেন, এবার সময় এসে গেছে এই 3BHK ফ্ল্যাটের ট্যুরটা করে নেওয়ার। আসুন একটু ভেতর থেকে এটাকে দেখি। এটা দেখে আপনার কোনোভাবেই ফ্ল্যাট তো মনে হচ্ছে না, এটা দেখে আমার 7-স্টার হোটেল মনে হচ্ছে। যাই হোক, এই 3BHK টোটাল সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1570 স্কোয়ার ফিট। এবং এখানে আপনি 3টে বেডরুম, তার সাথে 3টে বাথরুমও পেয়ে যাচ্ছেন। যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই ফ্ল্যাটটার লিভিং কাম ডাইনিং স্পেস। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালোভাবে এখানে ডাইনিং এবং লিভিং রুমের সমস্ত ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে আপনি চাইলে আপনার টিভি সেট সব কিছু সেট আপ করতে পারেন। এই হলো তার পাশে আপনার স্টাডি, যার পাশে বিভিন্ন ড্রয়ার্স এন্ড র‍্যাকস অলরেডি ফার্নিশড করা রয়েছে। লিভিং রুমের ট্যুর এখনো শেষ হয়নি। এই হলো এবার লিভিং এর সাথে ডাইনিং। এই ডাইনিং টেবিলের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এখানে একটা অসাধারণ ব্যালকনি। এই ব্যালকনিটা যথেষ্ট বড়। লিভিং রুম থেকে হেঁটে আমরা সোজা চলে আসছি এই ছোট্ট লবি স্পেসের মধ্যে দিয়ে। এই হলো আমাদের যথেষ্ট বড় একটা স্পেশিয়াস ওয়াশরুম, যেটার মধ্যে সমস্ত মডার্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করা হবে আপনাদেরকে। কমন ওয়াশরুমের ঠিক পরে আমরা চলে আসছি এই 3BHK এর প্রথম বেডরুমে, যেটাকে আমরা অনেক সময় কিডস বেডরুম বা চিলড্রেন্স রুমও বলে থাকি। এটার নাম নিশ্চয়ই কিডস বেডরুম বা চিলড্রেন্স বেডরুম হতে পারে, হয়তো ছোটটা থাকবে এখানে, কিন্তু রুমের সাইজ কোনো মতেই ছোট নয়। রুমটা দেখতে পাচ্ছেন আপনাদের স্লাইডিং উইন্ডোজ সহকারে, আপনাদের এখানে ওয়ার্ড্রোব স্পেস, এখানে স্টাডি, স্টাডি টেবিল, এখানে আরেকটা ছোট্ট ফ্রেঞ্চ কাটিং উইন্ডোজ, সব কিছু প্রোভাইড করা আছে। আর এই রুমে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন আরেকটা মডার্ন ফ্যাসিলিটিস যুক্ত ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। কিডস বেডরুমের পরে আমরা চলে আসছি দ্বিতীয় বেডরুম, যেটাকে আমরা গেস্ট বেডরুমও বলে থাকি। এই হচ্ছে এই 3BHK ফ্ল্যাটের গেস্ট বেডরুম, যেটা আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট থটফুলি ডিজাইন করা হয়েছে। এবং এখানে আপনাদের ওয়ার্ড্রোব স্পেস পুরোটাই রেডি রয়েছে। এই গেস্ট বেডরুমে আপনি আরেকটা স্লাইডিং উইন্ডো পেয়ে যাবেন, যাতে আপনার হাওয়া বাতাস এবং ভিউ নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ না হয়। এই দেখুন, এইবার সময় এসে গেছে আমাদের এই 3BHK ফ্ল্যাটের থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার্স বেডরুমটা দেখে নেওয়ার। এই হলো এই 3BHK ফ্ল্যাটটির মাস্টার্স বেডরুম, যেটা সত্যিকারে আপনাকে একটা মাস্টারের ফিল দিতে চলেছে। এই হলো রুমটার পুরো ডিজাইন। এই রুমের সাথে সাথে প্রত্যেকটা বেড সাইডে আপনি চার্জারের প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আপনি কাবার্ড পাচ্ছেন যেখানে আপনার যাবতীয় সমস্ত জিনিস রাখতে পারেন, এখানে আপনার স্লাইডিং উইন্ডো রয়েছে। আর এই হলো আপনাদের টিভি পয়েন্ট, যার সাথে একটা ক্যাবিনেট ওয়ার্ড্রোব স্পেস ছোট্ট করে করা রয়েছে। এখানেই শেষ নয়, এই রুমে আপনি একটা অ্যাটাচড ওয়াশরুমও পাচ্ছেন, যাতে সমস্ত মডার্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে। এইবার চলে আসি বাঙালিদের সবচেয়ে আকর্ষণীয় জিনিসে, রান্নাঘর। এই হলো এই 3BHK ফ্ল্যাটের রান্নাঘর। এই রান্নাঘরটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো মতেই 5-স্টার কিচেনের থেকে কম নয়। একবার দেখুন যেভাবে এটাকে ফার্নিশ করা হয়েছে, যেই থটফুল জিনিসটাকে ইউজ করে এই ডিজাইনটাকে বানানো হয়েছে, এটা পুরোপুরি আপনাদের জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য সব কিছু মাথায় রেখে বানানো হয়েছে। এবং এই প্রজেক্টের সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এই গোটা প্রজেক্টটাই কিন্তু বাস্তু কমপ্লায়েন্ট। এটা একটা খুবই বড় USP এই প্রজেক্টটার। বাস্তু নিয়ে কোনো চিন্তা আপনাকে করতে হবে না, কারণ বাস্তুর সমস্ত চিন্তাভাবনা আমরা করে রেখেছি। ঠিক যেরকম আপনারা দেখলেন, এই প্রজেক্টটা কিন্তু কোনো মতেই একটা 7-স্টার হোটেলের থেকে কম নয়। ঠিক এটাই কারণ যার জন্য এই প্রপার্টিটার অলমোস্ট 90% ফ্ল্যাটস কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। কিছুটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যেটার হ্যান্ডওভার আপনারা December 2023 এর মধ্যে পেয়ে যাবেন। তো কাইন্ডলি তাড়াতাড়ি করুন, নিচে দেওয়া নম্বরে কল করুন, আমরা ওয়েট করছি, কারণ আর মাত্র 10% ফ্ল্যাটস আর ওয়েটিং ফর ইউ। বি কুইক, বি রেসপন্সিবল। থ্যাংক ইউ সো মাচ।